হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি এইট পেপার থেকে দু সাল এবং দু হাজার সালের এসএ কিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দু হাজার একুশ সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও তোমাদের পরীক্ষার জন্য দু হাজার বাইশ এবং দু হাজার একুশ মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য দু হাজার একুশ সালের প্রশ্নপত্রের অ্যান্সারগুলো দেখো প্রথমে প্রথম প্রশ্ন মানব বিপ্লবের মাধ্যমে মানব বিপ্লবের মাধ্যমে সামাজিক বিপ্লব এই নীতির প্রবক্তাকে এই নীতির প্রবক্তা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন আছে দেখো অ্যানি হিলেশান অ্যানি হিলেশান অফ কাস্ট গ্রন্থের লেখক অ্যানি হিলেশান অফ কাস্ট গ্রন্থের লেখক বা রচয়িতাকে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর পরের প্রশ্ন মানবেন্দ্রনাথ রায় রচিত যে কোনো একটি গ্রন্থের নাম নিউ হিউম্যানিজম একটা গ্রন্থের নাম হচ্ছে নিউ হিউম্যানিজম জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের নীতিটি কত সালে জনপ্রিয় হয় উনিশশো সালে তারপরে দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জহরলাল নেহরু দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা স্যার সৈহদ আহমেদ খান নেক্সট হচ্ছে দেখো ওয়েল ওয়েল অফ হিস্ট্রি ওয়েল অফ হিস্ট্রি লেখককে ওয়েল অফ হিস্ট্রির লেখক হচ্ছে রামমোহন লোহিয়া নরেন্দ্র দেবের একটি বইয়ের নাম লেখো আনন্দ মেলা নরেন্দ্র দেবের একটি বইয়ের নাম পরের প্রশ্নের উত্তর দেখো তার আগে যে বিষয়টা তোমাদের বলবো তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান অনার্সের তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো তারপরে প্রশ্ন কি আছে দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল ইন্ডিয়ান স্ট্রাগল যে বই সেই বইটার লেখককে সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন আছে র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করে মানবেন্দ্রনাথ রায় গঠন করে জাত বিরোধিতায় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো সীমিত সময়ের জন্য তফসিলি জাতিসমূহের সংরক্ষণ ব্যবস্থায় তিনি জোর দেন পরের প্রশ্ন জ্যোতিবা ফুলের প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম সত্যশোধক সমাজ গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় কি ছিল গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় ছিল দলিত আন্দোলন তারপরে প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোলা হয় কংগ্রেসের কোন অধিবেশনে দেখো দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথম তোলা হয় তারপরে দেখো অ্যাসার আস অ্যাসার আস সামাদ দেখো সামাদ্দি সামাদ্দি বইয়ের লেখককে বইয়ের লেখক হচ্ছে সৈয়দ আহমেদ খান এবারে দু সালের প্রশ্নপত্রের সমাধান দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথম প্রশ্ন আছে রিজান রোমান্টিসিজম অ্যান্ড রেভুলেশান বইয়ের লেখককে বইটির লেখক হচ্ছে মানবেন্দ্রনাথ রায় তারপরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদে মানবতাবাদ মানবিক মূল্যবোধের ওপর জোর দেয় র্যাডিকেল মানবতাবাদ অনুসারে মানুষের মৌলিক অধিকার স্বাধীনতা মর্যাদা এবং সুখের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত পরের প্রশ্ন সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ সালের তেসরা মে তারপরে দেখো বিয়ন্ড কমিশন বিয়ন্ড কমিশন বইটি কার লেখা বইটি লেখা দেখো মার্কিং দার্শনিক রিচার্ড উইংকিন উইকিন্স উইকিন্স রচনা করেছে এটি দু সালে প্রকাশিত হয়েছিল র্যাডিক্যাল গণতান্ত্রিক কে গঠন করে মানবেন্দ্রনাথ রায় অ্যান্ড ইন্ডিয়ান পিলগিমস বইটির লেখক সুভাষচন্দ্র বসু এই বইটা লিখেছে এটা তার আত্মজীবনী তারপরে প্রশ্ন সংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তককে স্বামী বিবেকানন্দ তারপরে চার চার স্তম্ভ রাজা প্রবক্তাকে মৌলানা আবুল কালাম আজাদ তারপরে দেখো পরের প্রশ্ন সম্পূর্ণ বিপ্লব নীতির প্রবর্তককে জয়প্রকাশ নারায়ণ নেক্সট প্রশ্ন গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দার্শনিক বলে কে সমালোচনা করেন দেখো কে সমালোচনা করেছে ডক্টর আম্বেদকর সমালোচনা করেছে কবে মোহাম্মদ কবে মোহাম্মদ ইকবাল সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন কবে দেখো অ্যান্সার হচ্ছে মোহাম্মদ ইকবাল উনিশশো তিরিশ সালে এলাহাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়ান মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন পরের যে প্রশ্ন আছে দেখো পণ্ডিত রমাবাই সরস্বতীর লেখা একটি বইয়ের নাম পণ্ডিত রমাবাই সরস্বতীর লেখা একটি বইয়ের নাম হচ্ছে দ্য হাই কাস্ট হিন্দু ওম্যান এটি আঠেরোশো সালে প্রকাশিত হয় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো রাষ্ট্র সম্পর্কিত আম্বেদকরের ধারণা তাৎপর্যপূর্ণ তার মতানুসারে রাষ্ট্র ব্যক্তি ও সমাজের আজ্ঞাবহ হিসাবে ভূমিকা পালন করবে রাষ্ট্র হবে উদ্দেশ্য সাধনের উপায় মাত্র আর রাষ্ট্র ব্যক্তি ও সমাজের প্রভু নয় রাষ্ট্র নিজেই নিজের লক্ষ্য নয় রাষ্ট্রের লক্ষ্য হবে ব্যক্তির জীবনের সুখ স্বাধীনতাকে সম্প্রসারিত করা তারপর দেখো গ্লিমস অফ হিস্ট্রি বইটি কার লেখা জওহরলাল নেহরুর লেখা তারপরের প্রশ্ন দেখো এখানে নাম্বারিং কিছু ভুল আছে সেই কারণে এখানে দেখো এখানে চোদ্দো আছে তো এরপরে পনেরো এটা হবে পনেরো এই নাম্বারিংটা একটু ভুল আছে এখানে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে জ্যোতিরাও ভুলে এই ছিল তোমাদের দু হাজার একুশ সাল এবং দু হাজার বাইশ সালের এসে কিউ প্রশ্নপত্রের সমাধান